গুড মর্নিং অল ফ্রেন্ড। তো তোমরা সবাই কমেন্টে অবশ্যই গুড মর্নিং লিখবে, আর তোমাদের যদি ডাউনলোড করতে পিএলপিটা যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে সলিউশন দেখিয়ে দেবো। আর কীভাবে পিএলপি অ্যাড করতে তোমরা যদি জানো তো কোনো ব্যাপার না, যদি না জানো তোমরা পিএলপি কীভাবে অ্যাড করতে হয় তো আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে কীভাবে অ্যাড করতে হয়। আর ভিডিওটা পুরো দেখবে, ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড আছে, কিন্তু ভিডিওটা পুরো না দেখলে পাসওয়ার্ড কোথায় দিয়ে দেবো তখন বুঝতে পারবে না, তখন ভাই বলবে যে সাপোর্ট হচ্ছে না পিএলপিটা। অবশ্যই সাপোর্ট হবে, তো ভিডিওটা পুরো দেখবে, একটু কোনো স্পিক না করে ভিডিওটা পুরো দেখবে, পাসওয়ার্ড পেয়ে যাবে। আর আমার একটা ছোটো রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত এটা সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিচ্ছি। তো তোমাদের যদি পিক্সেল ল্যাব থাকে তো ভালোই কথা, আর যদি না থাকে তো আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। তো আমি পিক্সেল ল্যাবটা ওপেন করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ আমার কিচ্ছু নেই, ঠিক আছে। তো আমি পিএলপি প্রোজেক্টটা অ্যাড করে নেবো, দেখতে পাচ্ছ মাই প্রোজেক্ট নিচে এখানে যাবো, আমার অনেকগুলো প্রোজেক্ট আছে, ঠিক আছে। তো আমি প্রথমকার প্রোজেক্টটা, তো দেখতে পাচ্ছ আজকের প্রোজেক্ট এটা আমার, তো দেখতে পাচ্ছ যে টাইটেলগুলো, তো আমি সবগুলো দেখবে সবগুলোকে আমি ইয়ে করে দেবো, রিমুভ করে দেবো, ঠিক আছে। অ্যাড করে দেখাবো তোমাদের, তো দেখতে পাচ্ছ সব রিমুভ হয়ে গেছে। আর যে বক্সের এটা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমি এক এক করে সবগুলোকে অ্যাড করে নেবো, দেখতে পাচ্ছ হালকা সাদা চলে এসেছে বক্সের কাছে, দেখো দেখতে পাচ্ছ কালারিং বর্ডার চলে এসেছে, তো দেখতে পাচ্ছ আমি সবগুলো দেখতে পাচ্ছ, কিছু নেই, দেখো ডিজে চলে এসেছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ মিউজিকটা টাপড়িয়া মিউজিক, তারপর আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরাও অ্যাড করে নেবে, তো তোমরা এই এই টাপড়িয়া মিউজিক এখানে টাচ করবে, যে দেখতে পাচ্ছ এডিটিং রেড কালার যদি লক লাগা থাকে তো এখানে তোমরা এডিটিং করলে যেটা টাইটেল, তো আমার যেটা টাইটেল এটাই থাকবে। কীভাবে সেভ করবে এখানে টাচ করবে, তিন নম্বর অপশানে দেখছি, তোমাদের দু নম্বর দেখাবে সেভ ইজ ইমেজ, তো নিচে সেভ টু গ্যালারি, তো এরকমভাবে করে নেবে। তো ভিডিওতে তো পাসওয়ার্ড পেয়ে গেছো, তো আজকের মতো ভিডিওটা, পরের ভিডিওতে আবার দেখা হবে, তো বাই।